শিল্পে প্রায় 4,000 কোটি টাকা লগ্নি হচ্ছে দক্ষিণবঙ্গে। শনিবার শিল্প সংক্রান্ত সেমিনার শেষে এমনটাই জানানো হয় ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তরফে। এদিন আসানসোল ক্লাবে এই শিল্প সংক্রান্ত সেমিনারে সরাসরি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রাজ্যের শিল্পমন্ত্রী ডক্টর শশী পাঁচা, আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। শনিবার সেমিনারে শিল্প স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত শিল্পপতি ও বণিক সংঘের সদস্যরা। সরকারের তরফে শিল্পে ওয়ান উইন্ডো সিস্টেম প্রচলনের প্রচার করা হলেও তা নিয়ে প্রশ্ন তোলেন শিল্পপতিদের একাংশ। সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা সরকারকে সুচিন্তিত শিল্প ভাবনার উপর জোর দিতে বলেন। সেক্ষেত্রে সরাসরি লাইসেন্সিংয়ের পরিবর্তে প্রভিশনাল লাইসেন্স চালু করার পক্ষেও সওয়াল করেন তারা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের শিল্পমন্ত্রী ডক্টর শশী পাঁচা বলেন, দক্ষিণবঙ্গ সহ রাজ্যের অন্যান্য প্রান্তে শিল্পের প্রসার ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ওয়ান উইন্ডো সিস্টেম সহ শিল্প স্থাপনের ব্যবস্থাদি সরলীকরণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তৃতীয়বারের জন্য বাংলায় তৃণমূল সরকারের প্রতিষ্ঠা হওয়ার সুবাদে শিল্প সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত হয়েছে। সেক্ষেত্রে শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারের মুখ্যমন্ত্রী তৎপর হয়েছেন বলেও জানান তিনি। কার্যত শিল্পমন্ত্রীর বক্তব্যের সমর্থনে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকও দেশের বিভিন্ন নিরেখে শিল্প সম্ভাবনার রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরেন সেমিনারে। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেটা পুনরায় আমরা বললাম যে মুখ্যমন্ত্রী তৃতীয়বার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রাজ্যের মানুষ তৃতীয়বার তাকে নির্বাচিত করেছেন। যে কোনো ইনভেস্টর, যে কোনো মানুষ যে যেখানেই ইনভেস্ট করতে চায়, সেই লগ্নি রাখতে চায়, সে কিন্তু দেখতে চায় যে ওখানে রাজনৈতিকভাবে স্থিরতাটা, এবং সেটা আসে একটা গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে। সেই গণতন্ত্রের প্রক্রিয়া এটাই জবাব দিয়েছিল 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন। শিল্প হচ্ছে পাখির চোখ, এবং এখানে শিল্পের মাধ্যমে যাতে মানুষের রোজগারের সুযোগটা বাড়ুক, এমন অবস্থায় আমরা সেই জায়গাতেই কাজ করার চেষ্টা করছি, এবং আজকে তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে ফসবেসির তরফ থেকেও তারা কিছু ঘোষণা করতে চাইছেন, এবং সেটা হয়তো কিছু ইনভেস্টমেন্টের কথা তারা বলবেন। আমরা উপস্থিত রইলাম। মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, যিনি এই পুরো অঞ্চলটা তো দেখেনি, এবং প্রতিনিয়ত তাদের বিভিন্ন সমস্যা ইত্যাদি যা থাকে সেগুলো দেখা হয়, সেগুলো উনি দেখেন, এবং তবুও আমরা আরও জিনিসটাকে আরও ইজি করার জন্য আমরা নিজেরা আজকে উপস্থিত থেকে খুব সুন্দর ইন্টারাকশন হয়েছে। এরপরে পলিসি ঘোষণা করবে ইন্ডাস্ট্রি অথবা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, যাদের যারা এটা করবে তারা পলিসি ঘোষণা করবে। শিল্পই হবে তো? হ্যাঁ, শিল্পের জমিতে শিল্প। আমরা আজকে মন্ত্রী মহোদয়ের কাছে যে প্রস্তাব রেখেছি কি এই যে সিঙ্গেল উইন্ডোর কথা বলা হয়েছিল, কিন্তু সিঙ্গেল উইন্ডো হতে হতে আমাদের 10 বছর পেরিয়ে গেছে। আমরা বলছি আমরা আরেক ধাপ নেমে এসেছি, আমাদেরকে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হোক 2 বছরের জন্য। ইন দ্য মাইন টাইমে যে ইনভেস্ট করছে সে যেন 6 মাস বা 9 মাস পরে লাইসেন্সিংয়ের জন্য তাদের প্রজেক্টটা আটকে না যায়। অর্থাৎ যে ইনভেস্ট করছে তাকে সিকিউরড হতে হবে কি আমি ইনভেস্টমেন্ট করছি, আমি কিন্তু ওয়ান ডে আমি ইন্ডাস্ট্রিটা চালু করব, এর জন্য আমাকে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হোক, প্রভিশনালে আমি ইন্ডাস্ট্রিটা চালু করি, লাইসেন্স হোগা বাদ মে 2 সাল দিয়ে লাইসেন্স আম সাবমিট কর দেগা, লেকিন এখন আমাকে তুমি প্রভিশনাল দাও কি আমি কাল থেকে ইন্ডাস্ট্রিটা চালু করি। কারণ আমি ইন্ডাস্ট্রিতে যদি সার্টিফিকেট না পাই তো আমার একটা টেনশন থাকে কি আমি পাঁচিল তুলব, কি আরও কিছু করব, কি মেশিন বুক করে দেবো, তারপরে দেখা যাবে কি আমার লাইসেন্সিংয়ের জন্য কি কোথাও একটা ইস্যু এসে গেল, সেই তখন আমার এই এত ইনভেস্টমেন্ট। এবং হয়েছে এরকম, সে ইন্ডাস্ট্রি মেশিন বুক করে দিয়েছে, তারপরে দেখা যাচ্ছে সে জল পাচ্ছে না, তারপরে তাকে ওটাকে বন্ধ করে তাকে একটা জল লাগে না এরকম কোনো ইউনিট করতে হয়েছে। এটা খুব দুঃখজনক পশ্চিমবঙ্গের জন্য। সুচিন্তিত ভাবনা
যদি না থাকে প্রভিশনাল সার্টিফিকেট আছে একটা সেই ধরনের সার্টিফিকেট যেটা কিন্তু ইন্ডাস্ট্রি আনার ক্ষেত্রে 30-40% আমাদের ইনক্রিজ করবে। আমি এক একটা করে বলছি, সেটা আপনারা শুনে যান। এথানল প্লান্ট, ইথেনল প্লান্ট, আঙ্কুর গ্রুপ, কালিদাসপুর 700 কোটি টাকা, এমপ্লয়মেন্ট 5000 পিপুল, ক্রাফ্ট পেপার মিল শ্রী বিবেক বঙ্কা করছে, মলিয়াড়ায় 100 কোটি টাকা লগ্নি, এসডিবিই ওভেন সেক্স শ্রী সুদীপ্ত বিশ্বাস দুর্লভপুর 45 কোটি, মেডিকেল কলেজ টেকনো ইন্ডিয়া গ্রুপ পশ্চিম বর্ধমান 200 কোটি, 500 বেডের সুপার স্পেশালিটি হসপিটাল বাই মিশন হসপিটাল 250 কোটি, সুপার স্পেশালিটি হসপিটাল লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল আসানসোল 150 কোটি, ফেরো এলয় বাই মাইথান গ্রুপ 150 কোটি, ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট বাই সত্যম গ্রুপ মোর দেন 500 কোটি, ডেলিটিক বিওপিপি ফিল্মস ফর ক্যাপাসিটার্স সিদ্ধার্থ বিড়লা গ্রুপ 250 কোটি, লেয়িং অফ পাইপ লাইন বাই আদানি গ্রুপ অ্যাট পশ্চিম অ্যান্ড পূর্ব বর্ধমান 1200 কোটি টাকা, তারপরে স্পিনটেক টিউব ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট বাই গগন এট জামুডিয়া 3000 কোটি, 3000 কোটি, ইনিশিয়ালি ইট উইল বি স্টার্টেড উইথ 1000 কোটি, সো দের আর এ প্রপোজাল অফ মোর দেন 4000 কোটি টুডে অ্যানাউন্স বাই অনারেবল মিনিস্টার ডাক্তার শশি পাজা। দুর্গাপুর ইডিডিএ ইন্ডাস্ট্রিয়াল স্টেট যেটা খয়রাসুল গ্রামে পেছনে রয়েছে, সেখানে টোল ট্যাক্স বসানো আছে গত 10 বছর থেকে। সেই টোল ট্যাক্স একটা এমনই বার্ডান কি একটা এসেন্সিয়াল কমিউনিটি, ওখানে ছোটো ছোটো আমরা মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি নিয়ে অর্গানাইজটাকে ডিলিং করি, এন্টারপ্রেনারকে নিয়ে ডিলিং করি, তো আমরা অনেকই বার আওয়াজ তুলেছি কি এই টোল ট্যাক্সটা এখানে থেকে ওয়েভ করা হোক। এই টোল ট্যাক্স ডিএমসি করেছে, ডিএমসি করে আমরা অনেকবার বলেছি, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, হ্যাঁ, তার ব্যানারি নিচে নিয়ে নেওয়া হচ্ছে, তো আমরা অনেকই বার বলেছি কি অনেক শিল্পর জন্য এটা একটা আলাদা বার্ডান, তার জন্যে আমাদের 125টা মেম্বার ছিল, সেটা ঘটে ঘটে এখন 60টা মেম্বার রয়ে গেছে, কেন 60 রয়ে গেছে, তো আমরা আজকে শশি পাঞ্জা আমাদের এমএসএমই মিনিস্টারকে বললাম কি এটা বিড্র করলে আমাদের ওখানে ইন্ডাস্ট্রিগুলো আরও বাড়বে, তো ফিউচারে আপনারা এটাকে ওয়েভ করার ব্যবস্থা করুন। আর একটা প্রবলেম, আমরা একটা তো জায়গা পশ্চিমবাংলায় পাওয়া যায় না, পেলে ইন্ডাস্ট্রিয়াল স্টেট খুবই কস্টলি পাওয়া যায়, তার উপরে ওনারা ইমপ্লিমেন্ট করার পর ওর মধ্যে করেছেন 40% গ্রাউন্ড কভারেজ, এখন আমরা ওখানে শিল্প লাগাবো না আমরা গাছপালা লাগাবো না গার্ডেন করব, সেটা আমরা আজকে মন্ত্রী মশাইকে বলেছি, আগেও বলেছি সিনার্জি মিটিংয়ে, এ একটা খুব বড় প্রবলেম। আর একটা প্রবলেম আমি ফেস করতে পেরেছি, কমন পাবলিকে এখন বুঝতে পেরেছি, এখন 17 জানুয়ারি 2023 আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা ডিক্লেয়ার করেছে রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল লিজ হোল্ড ল্যান্ডকে ফ্রি হোল্ড করার জন্যে, তো আমরা প্রস্তাব দিলাম নিজের তরফ থেকে কি ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলোকেও ফ্রি হোল্ড করার ফিউচার প্ল্যানিং হয় তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে খুব উপকৃত হবে, সেটাই আমরা একটা চিঠি ওনাকে দিয়েছি। দেখুন, আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।